আমিও তাড়াতাড়ি ভালো থাকতে পারবো, বুঝতে পারছেন? এর থেকে আমি আরেকজনের নিউজ শুনতে পারবো। কেন সুইসাইড করতে হবে? সুখী জীবন করো, সুখী দাম্পত্য করেন, আর এই হ্যাপি ভাবে চলেন, ভালো থাকেন, লাইফ জীবন করেন, আর কোনো কষ্টের দিন করেন না। মানুষে যদি দুঃখ দেয় তারে দুঃখ দেওয়া কি করেন? দুঃখ পাবেন কেন? দুঃখ দিলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি মুন্সিগঞ্জ শ্রীনগরে বেদেপল্লিতে। তো আমরা একটু কথা বলবো এক আপুর সাথে, যে আপুর জীবনের গল্পটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? নাম বন্যা। বন্যা আপা, বা সুন্দর নাম, মাশাআল্লাহ আপনার চেয়ারও অনেক সুন্দর। তো আপনার জীবনের গল্পটা একটু বলবেন, আসলে কি হয়েছিল? আমার জীবনের গল্প, আমার বিয়ে হয়েছিল কত বছরে? এই আজ 4 বছর হচ্ছে বিয়ে হয়েছে, 13 বছর কালে বিয়ে হয়েছে। 13 বছর কালে বিয়ে হয়েছে, আচ্ছা একটু হ্যাঁ বলেন। হুম, এখন 18 বছর চলতে আছে। আচ্ছা, একটা বাবু আছে আমার মায়ের। হ্যাঁ, সেই থেকে সেখান থেকে তালাক হয়ে গেছে। মানে ডিভোর্স হয়ে গেছে আপনাদের? কতদিন হলো ডিভোর্স হয়েছে? 4 মাস। 4 মাস হয়েছে ডিভোর্স হয়ে গেছে। তো 13 বছরে বিয়ে, 18 বছরে ডিভোর্স, মাত্র 4 বছরের সংসার জীবন। কপালে আসছিল ভাই তাই। তো অধিকাংশ বেদে মেয়েদের আসলে আমরা যত সাক্ষাৎকার নিছি, তাদের আসলে খুব কম বয়সে বিয়ে হয় এবং অল্প বয়সে ডিভোর্স হয়ে যায়, এটার কারণটা কি আসলে? এটার কারণ আমার ভিতরে বেশি ছেলেরা দুইটা তিনটা করে বিয়ে করে। আচ্ছা, এইসব আইন তো ভালো না, এই আইন আমরা মানি না। আপনাদের ভিতরে যে ছেলেরা দুইটা তিনটা বা একটা বা বিয়ের পরে আর একটা বিয়ে করে, কারণটা কি, দোষটা কি আপনাদের? দোষটা সবার তো এক আর দোষ থাকে না, দুজনের থাকে, আবার কত জায়গায় একজনেরও দোষ থাকে। আপনার বেলায় দোষটা কার দিচ্ছেন? নিজেরটা নিজে কই লইব, আপনি যদি গ্রামের থেকে শুনছেন তাই লইব। আচ্ছা, দোষটা আমার কপালে, কই আইরা দোষ। মানে স্বামীর দোষ দিতে চাচ্ছেন না? স্বামীর দোষ দিতে চাবো না কেন? স্বামী তো বিয়ে করছে, আমরা তালাক দিছে। তো দুইটা তিনটা বিয়ে করে এটা কোনো অসুবিধা নাই, এটা আপনাদের পূর্বপুরুষরা করছে, কিন্তু বউ রেখে দিলে তো সমস্যা নাই। আপনাকে যদি ডিভোর্স না দিয়ে আপনাকে রেখে দিত তাহলে আপনি থাকতেন না? না, আমি থাকতাম না, আমি দুইজন থাকি না। মানে সতীনের সাথে সংসার করব না আমি? কেন দুইজন থাকবো? এর সাথে ভালো পাইতে পারি ঠিকই, আমি দুইজন থাকলাম না। আমার বাবুরে যদি দিয়ে দেয় আমি একাই যথেষ্ট, কিন্তু বাবুরে দিব না। তো আপনার তো বললেন একটা কন্যা সন্তান যার 1.5 বছর বয়স, হ্যাঁ, তো তাকে তো এখন আপনার কাছেই দেখাশোনা করতেছেন তাকে? হ্যাঁ, তো 3 বছরের জন্য দিছে। 3 বছরের জন্য কি শর্তে কিভাবে দিছে একটু বলবেন? এই যে বাবু এখন ছোট দুধ খায় বুকের, তার জন্য সে বাবুটা একটু 3 বছর হইলে তারপর নিয়ে যাইব দিছিল, না নিয়ে গিয়েছিল, আমরা নিজেরা নিছি। আচ্ছা, তো আপনার যে বয়স, এই বয়সে একটা মেয়ের আসলে বিয়ের বয়স হয় না, 18 বছর, ঠিক না? যারা ধরেন গৃহস্থ আছে, যারা আমাদের মতো সাধারণ ফ্যামিলি, তো এই বয়সে আপনার একটা বাচ্চা হয়েছে প্লাস ডিভোর্স হয়ে গেছে, তো জীবনটা কিন্তু এত ছোট না, অনেক বড় একটা জীবন। হ্যাঁ, তো ভবিষ্যৎটা নিয়ে আসলে আপনার চিন্তা কি আসলে? ভবিষ্যৎ নিয়ে যে বাবুটারে একটু মানুষ করবো, পড়ালেখা শিখাবো, এইরা বাবুটা তো দিব না, যদি নিয়ে যায় বিয়ে তো বইতেই হইব, আব্বা মায়েরা এবার যেখানে করবো ওইখানে বসবে। মানে বিয়ে করার ইচ্ছা আছে আপনার? আছে, বাবুটা যদি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, বাবু থাকলে ইচ্ছে নাই। কেউ যদি বাবু সহ বিয়ে করতে চায়? বাবু সহ বাবুরা তো আমার কাছে দেয় না, আর হ্যাঁ তার কাছে বিয়ে বলে দিব না? আপনি তো বলতেছেন যদি বাবুকে না নিয়ে যায় তখন আপনি বিয়ে করবেন না, বাবু যদি আপনার কাছে থাকে, মানে 3 বছরের পরও যদি আপনার কাছে রাখা দেন আপনি বিয়ে করবেন না, আবার তখন তো বাবুটা আপনারই হয়ে গেল নাকি? তখন যদি অন্য একজন পুরুষ বলে যে বাবু সহায় আমি তোমাকে বিয়ে করব, তখন সেটা ভাইবে চিন্তে দেখবে, ভাইবে চিন্তে দেখবেন। মানে বাবাটা এখন আসলে কি রকম ভাবতেছেন আমি একটু জানতে চাচ্ছি আর কি? এখন এখন না, এখন বিয়ে শাদির ব্যাপারে কিছু ঠিক করি না। আচ্ছা, এখন যদি আপনার বিয়ে হয়ে যায় বাবুটা যদি, এখন হইলে আমি বসব না, এখন আমি বসতে চাই না, আমার বাবুটা ছোট। আচ্ছা, তো এখন আপনি আসলে চলেন কি? এসব দুঃখের বেশি আমার নাই, আমি যা আছি খুশি আছি, হ্যাপি আছি, এটাই ঠিক। আমার মতন থাকার চেষ্টা করবেন আপনারাও দুঃখে, মেয়েরাই কি কেন দুঃখ করব, ছেলেরাও করব। একটা থুয়ে বিয়ে করছে তুমি, আরেকটা থুয়ে আরেকটা বিয়ে বসবা, ভালো দেখে না সেইতে মানুষ যেতে ভালো। তো অনেক মেয়েরও তো দেখা গেছে ডিভোর্স করার কষ্টে দেখছে, অনেকে সুইসাইড করে, আপনি তাদের পক্ষে না? এটা ভালো না, না এই সুইসাইড করা এইসব ভালো না। আমার মতন আবার জীবন চলতে শুরু করো, কি তালাক দিয়ে দিলে বাবুরে দিয়ে দিলে
সেই তো আপনার স্বামী যেহেতু আপনাকে ছেড়ে সে ভালো যদি থাকতে পারে আমিও তার ছেড়ে ভালো থাকতে পারবো বুঝতে পারছেন হ্যারে থেমে আরেকজনে নিয়ে সুখ হতে পারবো কেন সুইসাইড করতে দেবো সুখী জীবন করো সুখী দাম্পত্য জীবন বানাও আমরাও চাই আসলে অনেক মেয়েরা যে এই কষ্টে জানি হ্যাঁ সুইসাইড বা অন্য কিছু না করুক তাদের নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াক তো আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি আমার ভবিষ্যৎ এই যে নিজের পায়ে দাঁড়াবো এখন খুশি ভাবে থাকবো হেভি ভাবে থাকবো কোনো কষ্ট নাই যা আছে ভালোই আছে আল্লাহর তো কোন মানে ভিডিওটা দেখার পরে অনেক ছেলে হয়তো আপনাকে বিয়ে করার জন্য চাইবে ঠিক আছে তো কি রকম ছেলে আসলে আপনার পছন্দ বিয়ে করার বিষয় কি রকম ছেলে এই যে ধরুন সংসারে মন দিব কোনো আড্ডা ফাড্ডা থাকবো না জুয়া খেলা এইসব নেশা মেয়েদের দিক তাকানো এইসব চাই না আমি আমার বাবু বুঝলে সেই বাবুর দিকে থাকবো আর আমার দিকে থাকবো আর সংসারে মন দিব কাজকাম করবো বউরে সাইডে খাইতে পারবো এই মনে করেন কোনো গৃহস্থ ছেলে আপনাকে পছন্দ করবে সে প্রবাসে আছে বিদেশে আছে তখন ওই ছেলে কি আপনি মনে করেন যে কথা বললো আপনার সাথে একটা সম্পর্ক হইলো তখন কি এরকম তো কথা বলি হ্যাঁ বলি এখন কি প্রেম করেন কোনো জায়গায় প্রেম করি না এমনি মোবাইলে এরকম কথাবার্তা বলি কিন্তু সেরকম প্রেম টেম করি না মানে কার সাথে কথা বলেন আসলে বলে আমগো ভিতরেও বলি আপনাদের ভিতরে ছেলেদের সাথে তো কাউকে ভালো লাগছে এখনো ভালো লাগে না এখনো ভালো লাগে না দেখি মাইটা কি হয় মাইটা যদি আমার কাছে থাকে তাহলে বিয়ে বসার ইচ্ছে করবো না আর যদি নিয়ে যায় তাহলে তো ইচ্ছে করতে হবে কারণ বাপ মা চায় যে তুমি আরেকটা বিয়ে করে সুখে থাকো আমিও চাই বাপ মার কথা চলতে তো আপনি কি ধরেন এই মুসলমান নামাজ টামাজ পড়তে পারেন নামাজ পড়ি পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তারপর রোজা পড়ি এমনি সব সময় পড়ি না মাঝে সাঝে পড়ি মাঝে সাঝে তো কেউ যদি একজন যেমন আমিও যদি বিয়ে করতে চাই তো আমিও চাইবো আমার স্ত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ধর্মীয় শিক্ষা দীক্ষা হোক বা যে বিয়ে করতে চায় তার কিন্তু যারা মুসলমান তারা কিন্তু আসলে এই জিনিসটা জানতে চায় হ্যাঁ তো সেই জিনিস সেই জন্যই আপনার এই বিষয়টা জানা আর কি এটা তো ঠিকই ঘরের বউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ঘর থেকে বাইরে হবো না এটা চাইলে তো ভালো আচ্ছা এটা তো আর আরেকটা জিনিস জানবো যেহেতু আপনি বেদে তো আপনাদের যে শিঙ্গা লাগায় দাঁতের পোক ফেলায় বা বাড়ি বাড়ি যায় গ্রাম করে ওই শিক্ষাটা কি আপনার আছে কিনা আপনি কখনো গেছেন কিনা এইসব কাজে আছে আমি যাই না মানে সব জানেন দাঁতের পোক নামাইতে জানেন ইয়ে করতে জানেন ওই সব জানি না আর কি অল্প অল্প জানি অল্প অল্প জানি তো আপনাকে কেউ মানে আমি তো সব করি না হ্যাঁ স্বামীর সংসারে যখন ছিলেন সেই সময় তাও আর কি যাইতাম একো মায়েদের সাথে বন্ধুদের সাথে যাইতাম কিন্তু এসব আমি পারি না একা যাই না তো এরকম হয় না যে আমি আসলে বিয়ে করছি আমার বউটা কেন গ্রাম করবে এরকম যেমন হাজবেন্ড আপনি তো সম্পর্ক করে বিয়ে করছেন আমরা যতটুকু জানলাম এক মাসের একটা সম্পর্ক বা দুই মাসের এরকম একটা সামথিং সম্পর্ক ছিল তো সে আসলে কতটুকু ভালোবাসছিল যে একটু ঠিকই আছিল বাবুটা হওয়ার পরে আমি কি অন্যরকম হয়ে গেছে অন্য মেয়ের প্রেমে পড়ছে নাকি মনে হয় প্রেমে পড়ছে নাহলে বিয়ে করতে পারে কেন আচ্ছা এরকম অধিকাংশ পুরুষের এরকম একটা সমস্যা আছে বেদেদের মধ্যে বিশেষ করে বা সবার মধ্যে হয় না অনেকে একটু পছন্দ করে অন্য জায়গায় বিয়ে করে কিন্তু আপনাদের মধ্যে আসলে খুব সহজে ডিভোর্সটা হয়ে যায় এইটা রোধ করার জন্য আসলে আপনার কি সাজেশন থাকবে আমার আমি চাই যে এই সবের মধ্যে যে দুইটা তিনটা বিয়ে করে ডিভোর্স হয় সর্বকালে বিয়ে এই সব আইনটা বদলাইতে চাই এই আইন ভালো না এটা যেন না থাকে না থাকে এই যে বাবু তালাক দিয়ে নিয়ে যায় কাইরা মেরা আরেকটা বিয়ে করে আপনি চাচ্ছেন যে মানে একটা বয়সে এসে যেমন সরকারি নিয়ম অনুযায়ী 18 বছর এসে বিয়ে হোক তার সংসার জীবনটা সুন্দর হোক এবং লেখা বাল্যবিবাহ না হোক বাল্যবিবাহ না হোক আচ্ছা এইসব আমি চাই না ওসব চাই আপনি যেটা বললেন আপনি যে 1.5 বছরের যে কন্যা সন্তান আছে তো তাকে নিয়ে আসলে আপনার স্বপ্ন পড়াশোনা করার আমার স্বপ্ন পড়াশোনা করব আমার মায়ে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করব আর 18 বছর কে 21 বছরে বিয়ে দিব এই স্বপ্ন আমি চাই না আমাদের মতন হোক তো আপনার স্বামী তো অন্য একটা মেয়েকে বিয়ে করছে বা হ্যাঁ আপনাকে ছেড়ে দিছে তো কেউ কি আপনাকে ভালো লাগছে এরকম কি বলছে কোনো ছেলে বলছে অনেকেই বলছে কি বলছে এই বিয়ে করতে চা যে হের বাদ দিয়ে দিছো বাদ দিয়ে দাও তুমি আমার কাছে না এলে সুখে থাকবে আমি ভবিষ্যতে এসব করব না আমি এর মেহের মতো হব না তোমার মতো মেয়ে ছাড়ছে আমি ছাড়তে চাই না এসব বলছে বলে
আপনি কি বলেন? আমি এখনো কারোর সাথে হা বলি নাই, এমনি কথা বলছি। কথা বলছেন? হা বলি নাই, কইছি দেখি আমার মায়েরা কি হয়। ওই ছেলেরা কি বিয়ে করা আরেকজনকে বিয়ে করছে নাকি না বিয়ে ছাড়া এরকম অবিবাহিত ছেলে? অবিবাহিত ছেলে, বিবাহিত ছেলেরাও বলে আমি বিবাহিত ছেলেদের তো ঘৃণা করি। কেন? কারণ হেরা আমার থেকে যদি আরেকটা বিয়ে করতে পারে, হেও তো হিনারে থেকে আরেকটা করতে পারে, আবার আমার থেকে তো আরেকটা করতেও পারে, এর জন্য আমি তাদের পছন্দ করি। ঠিক আছে আপু, আপনার ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দর হোক, সেই পথটাতে আপনি ভালো থাকুন আর এই হ্যাপি ভাবে চলেন, ভালো থাকেন, লাইফ জীবন করেন, আর কোনো কষ্টের দিন করবেন না। মানুষে যদি দুঃখে দেয় তারে দুঃখে দিয়ে করেন, দুঃখ পাবেন কেন? দুঃখ দিলে খালি দুঃখ পাইতে হবে, সুখী ভাবে চলার চেষ্টা করুন। আচ্ছা, এই ভিডিওটা ইউটিউবে যাবে, আপনাদের কোনো অসুবিধা নাই তো? না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে আপু, এবার ভালো বলছেন, থ্যাংক ইউ।